হ্যালো এভরিওয়ান, দেখো এখন হচ্ছে আমাদের যে নাচের রিহার্সাল হয়েছিল, তারপরে বাড়ি চলে এসেছিলাম। এসে এখন জামা কাপড়গুলো গোছাতে বসে গেছি। তো যেহেতু কালকে প্রোগ্রাম, আর আগে থাকতে গোছানোর মানে গোছাবো গোছাবোই ভাবছি, সব বার করে রেখেছি, গোছানো আর হচ্ছিল না। মানে যতক্ষণ না আর কি তাড়াতাড়ি থাকে ততক্ষণ কোনো কাজই ঠিকঠাক হয় না। তো যেহেতু কালকেই আছে, ওই জন্য আজকে রাত্রের মধ্যে আমাকে গোছাতেই হবে, মানে সকাল থেকে আর সময় পাবো না। তার জন্যই দেখো এত জামা কাপড় নিয়ে বসেছি, এখন সব গুছিয়ে নিচ্ছি, মানে কোনটা কার ছেলের আছে, প্রোগ্রাম আমার আছে, তো সেই জন্য আর কি সব আলাদা আলাদা প্যাকেটও নিয়ে বসেছি। এক গাদা ছেলের প্রপস আছে, এই যে মানে যা যা লাগবে সমস্ত কিছু আলাদা আলাদা প্যাকিং করে নিচ্ছি। ছেলের আলাদা ড্রেস, আলাদা জুয়েলারি, প্রপ, সব ছেলের মানে যেই গানটার সঙ্গে যেটা আছে সেটা সেই প্যাকেটে আর কি ঢুকিয়ে রাখছি, যাতে না ভুল হয়ে যায় আর কি। আর আমারও তাই করছি, মানে যেই শাড়িটার সঙ্গে যেই জুয়েলারি মানে প্রপস সেই সব আর কি সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি, আলাদা আলাদা প্যাকেট করছি। আর এদিকে দেখো শাড়িটা যেহেতু ধুতি পরে করা মানে পরা আছে, আমাদের প্রথমেই ওপেনিং সঙে আছে, তো সেই জন্য আর কি শাড়িটা আর কি পরেই যাব। আঁচলটা আর কি কুঁচিটা করে রাখছি, তাহলে আমার একটু সুবিধা হয় আঁচলটা করে রাখলে। এবার সব সময় তো সবার ধরা সম্ভব হয় না, কাপড়টা একটু না ধরলে আবার সব শাড়ি নিজে নিজে ভালো করে পরাও যায় না, সেই জন্য আমি দেখো কুঁচিটা করে রাখছি আগে থাকতে, আর ওই শাড়িটা পরেই যাব। আর ওই শাড়িটা খুলে ওখানে আবার ধুতি করে পরে নেবো, যেহেতু প্রথম গানটা আর কি ধুতি পরে নাচ আছে, মানে ধুতি শাড়িটা আর কি ধুতি করে পরে নাচটা আছে, সেই জন্যই আর কি। তো আর ড্রেস চেঞ্জ করবো না, একেবারে ওই শাড়িটা পরেই চলে যাব, তো ওখানে যেয়ে শুধু ধুতি করে পরে নেব। তো ওই জন্য আর কি শাড়িটা ঠিকঠাক করে নিচ্ছি। দেখো তারপরে একদম চলে এসেছি পরের দিন দুপুরবেলায় বেরোবো এবার। দেখো রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেই নাচটা করব, তো এই শাড়িটা ধুতি করে পরতে হবে তখন, তো এখন এমনি নর্মালি পরে নিয়েছি। চলো এবার এখন বেরোবো, দেখো বেরিয়ে পড়লাম। আর টোটো টাইম দেওয়া ছিল আর রিজার্ভ করা ছিল, তো সেই জন্য টোটোও চলে এসছে। এই যে আমরা যাচ্ছি, দিয়ে এই দেখো মানে সূর্য সূর্য দিদি মধুও চেপে পড়েছে, তো আমার ফ্রেন্ড, তো ওরাও ওদেরও প্রোগ্রাম আছে আর কি। আমরা সবাই একসঙ্গেই থাকি, একসঙ্গেই করি যা করি আর কি। তো যেই হলটাতে যাচ্ছি ওটা হচ্ছে বর্ধমানের সংস্কৃত মেট্রো হল, তো সিনেমা হল একটা, তো এত বড় স্টেজ ওখানে, এই প্রথমবারই আমি যাচ্ছি ওখানে, কোনোদিনও আর কি সিনেমা দেখতেও যাইনি আর সংস্কৃত মেট্রোতে কোনোদিন ঢুকিনি। এই দেখো চলে এসেছি, দিয়ে এখন মেকআপ করতে করতেই আর কি স্টেজ রিহার্সাল একবার করে হয়ে যাচ্ছিলো। এই দেখো আমার সোনাটাকে এখনও রেডি করা হয়নি, তো আমি নিজে রেডি হচ্ছিলাম, তো অর্ধেকটা হয়েছি, দিয়ে এখন দেখো এখানে চলে এসেছি। তো স্টেজ রিহার্সাল যেহেতু একবার করে করাচ্ছে দিদি, তো সেই জন্যই আর কি স্টেজ রিহার্সালে এসেছি। সোনা যে দাঁড়িয়ে আছে, সোনার হাতে প্রপস নেই, কিছুই নেই, মানে আনা হয়নি, তাড়াহুড়ো করে আর কি ব্যাগেতে রয়েছে, যখন ফাইনালটা হবে তখন আর কি দিয়ে দেবো। আর ও এখন রেডি হয়নি, অনেকেই রেডি হয়নি দেখো এখনও। তারপরে যার যেরকম নাচ আছে সব আর কি ওই পরেই আর কি এখন স্টেজ রিহার্সালটা করছে। আর এই স্টেজটাতে একটা মজার বিষয় হলো, সোনাও প্রথমবার ডান্স করবে এখানে, আর আমিও প্রথমবার এখানে ডান্স করব। মানে আমি আগে আর অন্য জায়গায় করেছি, কিন্তু এই স্টেজটাতে প্রথমবার, তো মা ও ছেলে আর কি একসঙ্গে, একই গানে নয়, ওর আলাদা গান আমার আলাদা গান, কিন্তু মা ছেলে দুজনেই আর কি ডান্স করব, এটা একটা মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছিল। আর সোনার জীবনে এই প্রথম ও স্টেজে পারফর্ম করবে, তাও আবার এত বড় স্টেজে, তো মনের মধ্যে তো ভীষণ আনন্দ হচ্ছিল যেটা প্রকাশ করা যায় না। তো আমার সোনা ডান্স করবে এরকমটা আর কি একটা একটা আলাদা রকমের ফিলিংস, তোমরা বুঝতে পারবে, তো এটা তো বলে বোঝানো যায় না বলো। তো এত মনের মধ্যে আনন্দও লাগছিলো, আবার টেনশনও লাগছিলো যে সোনা কী করবে কী করবে, ওই যে পিছিয়ে পিছিয়ে বারবার চলে যাচ্ছে, আর দিদি আর ওই যে ওদের ব্যামের স্যার, তো ওদেরকে সামনে বারবার এগিয়ে আনছে, দুজনকে কাছাকাছি করছে, তো ওরা দুজন দুজন আর কি সবাই পার্টনার, তো পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, সেই জন্য। আর হলটা দেখো কত বড়, ওপরেও মানে সিট আছে বসা, নিচেও সিট আছে, একটা সিনেমা হল যেমন হয় আর কি। তো আমি তো এই প্রথমবার গেছি, তো এইখানে আমার বেশ ভালো লাগছিলো। তো দেখো অর্ধেক মেকআপ হয়েছে, আবার ওদের মেকআপই হয়নি, এক একজনের শুধু শাড়িটা পরেই রেডি হয়েছে, এরকম ব্যাপার আর কি। ওর মধ্যেই একবার করে আর কি স্টেজ রিহার্সাল আমরা করে নিচ্ছিলাম। তো দেখো তারপরে সোনাকে রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেছি, এই দেখো।
এই যে দেখো পুচকুগুলো রেডি। তো পুচকুগুলো এখন খাচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে। যেহেতু দুপুরবেলায় আমরা বেরিয়েছিলাম ভাত টাত খেয়ে, এখন তো সন্ধ্যা হয়ে গেল, তার জন্যই ওরা খাচ্ছে। আর এই যে আমার ফ্রেন্ড এখনও রেডি হয়নি, ওরও এখনও চুল টুল বাঁধা বাকি আছে, একটু পরেই আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে। চলো তোমাদেরকে স্টেজের কাছে নিয়ে যেয়ে দেখাই। তো দেখো এই যে প্রথম আমাদের ওপেনিং সং যেটা ছিল রাম সিয়ারামের একটা গানে, তো সেটাতেই পারফর্ম করছি। এই যে প্রথমেই যেই গানটা আর কি ছিল, যেটা দিয়ে আর কি ওপেন হলো মানে প্রোগ্রামটা, সেটা আছি আর কি। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, যেহেতু মুখগুলো তো বোঝাই যাচ্ছে না, আর মানে সবাই তো একই শাড়ি একই মেকআপ একই সাজ, সেই জন্য তো বোঝা যাবে না স্টেজের মানে অনেক দূর থেকে আর কি ভিডিওটা করা, সেই জন্য আর কি ছোট ছোট লাগছে, দেখাও যাচ্ছে না মুখগুলো, সেই জন্য আমি তীরটা দিয়ে দিয়েছি। আর তোমাদের আমি এই গানটার ভিডিওটা কপিরাইট আসবে জানি, তাও আমি তোমাদের আলাদা করে এই ভিডিওটা দিয়ে দেবো। তো কেমন হয়েছে নাচটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর শেয়ারও করবে তোমাদেরও বন্ধুদের সাথে। তো আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো তারাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে আমার পাশে থাকবে। তো চলো তারপরে দেখো, এই গানটা তো শেষ হয়ে গেল, তারপরে আবার রেডি হতে গেলাম, মানে মাঝখানে তারপরে যে আরও সব গানগুলো হয়েছে সেগুলো তো মানে দেখতেই পাইনি বসে। তারপরে দেখো অলিরও কথা শুনে গানটা আর কি আমাদের পারফর্ম ছিল। তো এখন স্টেজে চলে এসেছি, এই যে তীর চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছি সেটাই আমি সাদা ওড়না নিয়ে। তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, কারণ সবাইকেই তো একই রকম লাগছে, আর স্টেজ থেকে তো মানে দূর থেকে বোঝাও যাচ্ছে না, সেই জন্য আর কি। আর আমি এই ভিডিওগুলো আমি যেই দুটো গানে পারফর্ম করেছি, সো সেইগুলো আমি আলাদা করে মানে অন্যদিন ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমার ছেলেও যে তিনটে গানে নাচ করেছে, সেই তার ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে দিয়ে দেবো, কারণ এখানে গানগুলো দিলে না ভিডিওগুলোতে কপিরাইট চলে আসে, ওই জন্যই আর কি এখানে গানগুলো দিচ্ছি না, ক্লিপগুলো একটু একটু করে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। আর পরে যেদিন ভিডিওটা দেবো সেই দিনকে তোমরা দেখে নিও পুরো গানের ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করো। দেখো তারপরে দেখো আমরা একটু বসে দেখছিলাম, মানে একটু কটা গানের পরে আর কি আমার ছেলের পারফর্ম ছিল, আমাদের দুটো তো হয়ে গেল, এখন একটু নিশ্চিন্তি হলাম, তারপর ছেলেরগুলো আছে। তো দেখো এই যে হলটা তোমাদেরকে দেখালাম, অন্যরা নাচ করছে আর কি, তো সোনা এখন বসে বসে দেখছে, এরপরে ওদের আর একটা গানের পরে নাচ আছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই দেখো আমার পুচকুটা স্টেজে উঠে পড়েছে, এই যে আর কেমন নাচটা হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। এরপরে এখনও দুটো নাচ আছে, চলো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। একটু একটু করে এখন ক্লিপগুলো দিলাম, পরের ভিডিওগুলোতে একটা একটা করে গানগুলো আলাদা আলাদা করে আমি তোমাদের দিয়ে দেবো। দেখো এটা একটা গানে নেচে ছিল হাওয়া হাওয়াই, আর একটা আছে ওর জিমনাস্টিকের নাচ। তো কেমন হয়েছে নাচগুলো তখন বড় মানে ফুল ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই করে কিন্তু শেয়ার করবে, বারবার করে বলছি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। মাঝখানে অনেক নাচ হয়েছে, এই যে শেষ নাচের জন্য সোনা একদম রেডি, সোনাকে রেডি করে দিলাম। এই দেখো দাঁড়িয়ে এক কোণ থেকে স্টেজ থেকে রিহার্সাল দেখছে, ওদের এই নাচটা হলেই আর কি প্রোগ্রাম শেষ হয়ে যাবে, মানে এটার সঙ্গে আর একটা আর কি শিবের নাচ আছে, তো সেটা হলেই আর কি শেষ হবে। তো দেখো শুরু হয়ে গেছে সোনাদের জিমনাস্টিক নাচ, তো সোনাটা কেমন পারফর্ম করলো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট করে আমাকে বলবে। দেখো আমার সোনাটাকে দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়েছে, যখন ও প্রথম প্রথম রিহার্সাল করতো আর কি তখন এত ভয় লাগতো আমার যে পড়ে যাবে না, তো সোনা তখন মানে ভয় লাগতো এটা আমার মনের মধ্যে, কিন্তু ও কিন্তু খুবই সিরিয়াস। বাড়ির সকলে সহযোগিতা তার থাকে, সেই কারণে এত সুন্দর ভাবে সব দিক সামনে এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক বেশি সুযোগ পায়, তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে দেখি
দেখো তারপরে গিফটটা পেয়ে যা আনন্দ হচ্ছিল না কি বলবো, ট্রফিটা পেয়ে দারুণ আনন্দ হচ্ছিল। তো তারপর আমাদের ভালোভাবে প্রোগ্রাম টোগ্রাম শেষ হয়ে গেল, দিয়ে দেখো এখন বাইরে চলে এসেছি, এরপর টোটোয় করে বাড়ি ফিরবো। তো তার আগে একটু আইসক্রিম লস্যি এইসব আর কি খাওয়া হচ্ছিল, তো আইসক্রিম টাইসক্রিম কিনে নিয়েছি, দিয়ে খেতে খেতে এখন বাড়ি যাব। তারপরে দেখো আমরা টোটো চেয়ে পড়ছি, দিয়ে এখন বাড়ি ফিরছি, অনেক গল্প মজা করতে করতে আর কি বাড়ি ফিরলাম, তো ভীষণ আনন্দ হলো আর কি। আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর কি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।